সূরা নাম বিপ্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে কথা বললেন মৌমাছি নিয়ে আল্লাহ পাক কথা বললেন জীবন যাত্রা নিয়ে কথা বললেন আনকাবুত মানে মাকড়সা নিয়ে কথা বললেন মাকড়সার বাড়িকে ঠুনকো বাড়ির উদাহরণ দিলেন এই উদাহরণগুলা বর্তমান বিজ্ঞান যখন গবেষণা করে অবাক হয়ে যায় কোরআন কারীমের ভিতরে এই গবেষণা লব্ধ কথাগুলো আল্লাহ পাক কেমন করে দিলেন পিপড়ার জীবন যাত্রাটা এমন দুইটা ফুসফুস আল্লাহ পাক পিপড়াকে দিয়েছেন আমি আপনি অত্যাধুনিক যন্ত্র দিয়ে যখন বুঝতে পারি না একটু পরে ভূমিকম্প হবে ছোট্ট এই পিপিলিকাকে এই বুঝটুকুন যিনি দিয়ে দিয়েছেন তিনি কে এই জন্য কোরআনটা বেশি বেশি পড়বেন রাজি আছেন না ইনশাআল্লাহ 2023 আমরা শুনতেছি একটা দুর্ভিক্ষ আসতেছে শুধু কি বাংলাদেশে 45টা দেশের তালিকা করা হয়েছে দুর্ভিক্ষের কয়টা দেশে আমি শুধু এইটা বলবো না যে শুধু 45টা দেশ পৃথিবীর বড় একটা চক্রান্ত এটা মানুষ মারার চক্রান্ত সামনের দিনে অনেক চক্রান্ত আপনারা দেখবেন মানুষ মারার চক্রান্ত আগে আমরা দেখতাম ইঁদুর মারার কল আছে না এরপর একটা বেরিয়েছে এখন ইঁদুর মারার আঠা এটাতে দেখবেন এরকম ইঁদুরটা মরে না একবারে ঝিমায়া পড়ে থাকে পরে প্লাস দিয়া সিপা সিপা মারে কত অমানবিক আমরা কর আর করবেনও কি যেই যন্ত্রণা করে এই সামনে এরকম অত্যাধুনিক মানুষ মারার আঠা তৈরি হচ্ছে দুর্ভিক্ষের নাম দিয়ে ঠিক কিনা বলেন দুর্ভিক্ষ আরবিতে বলে মাজার মাজা মানে দুর্ভিক্ষ ও মুসলমান আজ দুর্ভিক্ষের হাতছানি চলছে দুর্ভিক্ষ কেন আসবে না আপনি তাকায় দেখেন আমার সিরিয়ার দিকে 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে টা বছর ধরে আমার সিরিয়ার ভাই গুলা মার খাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলা খানা না পেয়ে ঘাস চাবাচ্ছে শিশু বাচ্চা কেঁদে কেঁদে বলতেছে আল্লাহ আপনি আমারে মৃত্যু দেন আর দুনিয়ায় থাকতে চাই না শুনেছি আপনার জান্নাত নিয়ামতে ভরা দুনিয়া থেকে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান জান্নাতের নিয়ামত দেন এই আত্মনাদগুলো আল্লাহর কাছে বড় বেশি বেদনা লেগেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কষ্ট লেগেছে চিন্তা করেন মুসলমান আমার মুসলমানদের রক্ত নিয়ে আজ কাফের কুফার বেঈমান বেদিনরা খেলছে ফিলিস্তিন বছরের পরে বছর মাজলুম হচ্ছে চোখের সামনে বাপ নয় মা নয় আত্মীয় স্বজন নয় সব অন্ধকার কবরের কবরবাসী হয়ে যাচ্ছে আজ মুসলমান এমন দুর্ভিক্ষ আমাদের জন্য আসতেছে করোনা যার হয়েছে সে কেবল টের পেয়েছে যার হয় নাই সে টের পায় না কিন্তু দুর্ভিক্ষ এমন টাকাও ভুগবে জিনিস পাবে না যার টাকা নাই সেও ভুগবে ছোট বাচ্চা পর্যন্ত দুর্ভিক্ষের কষ্টে কষ্ট পাবে ঠিক কিনা বলে দুই নাম্বার নসিহতে বলতে চাই কোরআনের কাছে ফিরে আসেন প্রতিদিনের আমল বানানেন দুর্ভিক্ষের কথা আসার সঙ্গে সঙ্গে জাতিকে বলেন ও আমার জাতি বলা দরকার জাতীয় নেতাদের মুখ থেকে ও আমার জাতি সূরা ওয়াকেআ প্রতিদিন পড়েন সূরা কাহফ তেলাওয়াত করেন 10টা অন্তত পড়েন প্রতিদিন নিজের ঈমানকে বৃদ্ধি করেন কোরআন নিয়ে নিজেকে আত্মসংযমী বানান মুত্তাকি বানান পুণ্যময় জীবন যাপন করেন যদি কোরআনকে আপন বানায় নিতে পারেন দুর্ভিক্ষের সময়ও যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে জাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের সিদ্ধান্ত নেন কোরআন অনুযায়ী যেই কোরআন আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে লেলিন মাংসে তুমি আদর্শবাদ দ্বীপ আল কোরআনের কাছে ফিরে আসেন
যিনি দুর্ভিক্ষ থেকে 100% মুক্তি দিবেন ইনশাআল্লাহ তিনি কে তিন নাম্বার নসিহত ওয়ামান আরাদা গিনান ফালকিনাতু তাকফি অল্পে তুষ্ট হয়ে যান কাফনের কাপড়ের কোনো পকেট নাই অল্পে তুষ্ট হয়ে যান ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব করে এমন কি বাপের গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করে না মাকে হত্যা করতে দেরি করে না সামান্য দুনিয়া অর্জনের জন্য ওয়ামান আরাদা গিনান ফালকিনাতু তাকফি অল্পে তুষ্ট হয়ে যান দুনিয়া আখেরাতে যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে এই যতজন মানুষ চলে গেছেন কবরের মধ্যে শোয়া আছেন সবার বাড়ি ঘর রয়ে গেছে অনেকের স্বপ্ন ছিল যে আরে আমার ছেলেটা যদি সুন্দর একটা বাড়ি করতে পারত কিন্তু বাপ দেখে যেতে পারে না সুন্দর বাড়ি হইছে অনেকের স্বপ্ন ছিল আরে আমার ছেলেটা যদি সুন্দর একটা চাকরি পাইতো বড় অফিসার হইতো আজ বড় অফিসার হইছে বাপ দেখে যেতে পারে সন্তান প্রায় সময় খানা খেতে গেলে আটকে যায় খানাটা খেতে গেলে মনে হয় যে আরে বাপ যদি থাকতো কত খুশি হইতো একসাথে নিয়ে আজকে যদি খাইতে পারতাম কত খুশি হইতো আমি আমার আব্বার সঙ্গে থাকি একই সাথে থাকি আমি প্রায় রাতে নজর করে দেখি দরজাটার মধ্যে যখন গিয়ে দাঁড়াই দেখি দরজাটা আমার আব্বা খুলে দিছে আমি প্রায় সময় জিজ্ঞাসা করি আব্বা আপনি কি ঘুমান নাই বাপ আমার মনে সন্তান একবার দুইবার না কয়েকবার এসে এসে খুলেছি কিন্তু তুমি আসো নাই এবার আমার মন বলেছে নিশ্চিত আমার সন্তানটা এসেছে দরজা খুলে দিয়েছি শরীরটা আমার অসুস্থ আজ বারবার আমার আব্বা খবর নিয়েছে সেদিন পায়ে ধরে মাকে বললাম আম্মা আপনি মাফ করে দিন মা আমার মনে বাজান সব নামাজের পরে তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমারে সুস্থ রাখে এই মা বাপের মহব্বত যদি আপনি পেয়ে যান যিনি আপনাকে ধন্য বানায় দিবেন তিনি কে নসিহত জানি কয়টার কথা কইছি ভাই তিন নাম্বার এবার আবার পাঁচটা জিনিস একটু মুখস্থ করেন সহজে করুন কয়টা কোন পীরের কাছে গেলে ভাগ্য পরিবর্তন হয়নি আপনি সোনাগাঁও ফিরে আছে না হ্যাঁ না না বেশি ওই বড় টল নয় আলহামদুলিল্লাহ আলেম ওলামা বেশি মসজিদ মাদ্রাসা বেশি আলহামদুলিল্লাহ যুক্তিবাদী সবাই বাড়ি তুই এলাকায় মাশাআল্লাহ ঈদগার ইমাম ছিলেন সারা বাংলাদেশের পথিত যশা যে সমস্ত আলেমদেরকে দেখে মানুষেরা একসময় চিন্তা করত যে আমরাও একদিন ওয়াজ করব এইরকম একজন পথিত যশা আলেম দ্বীন মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আতালাল্লাহু উমরাহু সকলে পড়েন আমিন হুজুরের কথা বললাম এই যে আজকে আমরা যারা এখানে বসছি কেউ কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না তবে পাঁচটা কাজ করলে ভাগ্যটা পরিবর্তন হয় শুনবেন মাশাআল্লাহ সবাই শুনবেন এক নম্বরে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ভাগ্য পরিবর্তন হয় না তবে দোয়া করলে যিনি ভাগ্য পরিবর্তন করে দেন তিনি কে তাহলে এক নাম্বার দোয়া করলে যিনি ভাগ্য পরিবর্তন করবেন তিনি কে আল কাদর কাদরান ভাগ্যটা দুই প্রকারের একটা পরিবর্তন হয় যেটা পরিবর্তন হয় ওটা দোয়ার কারণে পরিবর্তন হয় সুবহানাল্লাহ দুই নাম্বারে পিতা মাতার সাথে সৎ আচরণ করেন ভালো আচরণ করেন সদাচরণের কারণে যিনি ভাগ্য পরিবর্তন করে দেবেন তিনি কে মা বাপরে খেদমত করেন যোগ দূর পারে আপনার আয় ইনকাম নাই 500 টাকা হলেও মা বাপের হাতে তুলে দেন আম্মা আপনি খায়েন 1000 টাকা হলেও তুলে দেন
আম্মা আপনি খায়েন আব্বা আপনি খায়েন আপনার ফুরায় যাবে না এটার কারণে যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে আল্লাহ ভাগ্য যদি পরিবর্তন করতে চান সিলাতুর রহিম আত্মীয়তার সাথে বন্ধনটাকে অটুট করেন আপনার ফুফুর খবর নেন আপনার চাচার খবর নেন খালার খবর নেন মামার খবর নেন আত্মীয় স্বজনের খবর নেন এই খবর যে যত বেশি নিবে তার হায়াতের ভিতরে বরকত ইনকামের ভিতরে বরকত যিনি বাড়ায় দিবেন তিনি কে গেছে কয়টা মাশাআল্লাহ এটা কোন তিন নম্বর কোনটার তিন নম্বর এটা পাঁচটার তিন নম্বর মাশাআল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার মনোযোগটা এরকম একশো একশো থাকলে ওয়াজটা করতে ভালো লাগে শৈল অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ বানায় না আজ যদি মনোযোগের হইতো যে এটা কয় নাম্বারের কয় নাম্বার কই হুজুর আমরা পুরো দুই নাম্বার তাহলে এটা কয় নাম্বারের কয় নাম্বার পাঁচ নাম্বারের কয় নাম্বার কয় কারণে ভাগ্য পরিবর্তন হয় এক নাম্বারে কি করবেন দোয়া বলবেন আল্লাহ আমি মিসকিন আল্লাহ আমি ফকির আল্লাহ আমার কিচ্ছু নেই আল্লাহ আমার কোনো অহংকার নেই রসুল কেমনে আল্লাহর কাছে দোয়া করে শুনবেন এই যে এখন একজন ফোন দিয়ে আলেছে আইরে আল্লাহ রে ফোন টোন সব বন্ধ জো বাত দিল সে নিকলতা ও বাত দিল পর আসর করতা জো বাত দিল সে নিকলতা ও বাত দিল পর আসর করতা মনোযোগ দিয়ে শুনে রসুল কেমনে দোয়া করে আল্লাহুম্মা ইন্নি আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক ناصيتي بيدك ماد في حكمك عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي رسول دعا করছেন আল্লাহর কাছে কি বলছি একটু চিন্তা করেন আল্লাহ আমি আপনার বান্দা বান্দার ঘরের বান্দা আমার মা আপনার বান্দি আমার চুলের মুঠো আপনার হাতের গুচ্ছে আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে যত সিদ্ধান্ত আল্লাহ আপনার আছে সব সিদ্ধান্ত চূড়ান্ত সব সিদ্ধান্ত গুলো আদালত পূরণ আয় আল্লাহ তাআলা যত নাম আপনার আছে যত নাম আপনি কোরআনে দিয়েছেন যত নাম আপনি বিভিন্ন কিতাবে নাজিল করেছেন যত নাম আপনি আপনার কোন গোলামকে শিখিয়েছেন যত নাম আপনার কাছে গোপন রেখেছেন সব নামগুলো ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি আনতা জালাল কোরআন আরাবিয়া কলবি এই কোরআনকে আমার হৃদয়ের প্রশান্তি বানায় দেন নূর সদরি আমার বক্ষের আলো বানায় দেন পেরেশানি মুক্ত করেন দুশ্চিন্তা থেকে আল্লাহ মুক্ত রাখেন নবীজি বলেছেন এই দোয়া যে করবে তাকে যিনি একটা শুভ সংবাদ দিয়ে দিবেন তিনি কে রসুল বলছেন এই দোয়াটা যে শুনে হে যেন একটু মুখস্থ করে নে আজকে যদি আপনাদের মুখস্থ না হয় এখানে অনেকগুলো মিডিয়া আছে এরা যখন ইউটিউবে দিবে আপনারা সেখান থেকে এটাকে ডাউনলোড করে এরপরে মুখস্থ করে নেবেন পারবেন না ইনশাআল্লাহ সন্তান আদি হয় না মুখস্থ করে নেবেন শরীর খারাপ মুখস্থ করে নেবেন পড়া মুখস্থ হয় না মুখস্থ করে নেবেন সন্তান কথা শুনে না মুখস্থ করে নেবেন সকল বিষয়ে
আল্লাহর কাছ থেকে শুভ সংবাদ পাওয়ার জন্য এই দোয়াটি মুখস্থ করে করে পড়বেন রাত দিনে মাঝে মাঝে পড়ার চেষ্টা করবেন একদিকে গুনাহ মাফ হবে আরেক দিকে যিনি আপনার মনের আশা পূরণ করে দিবেন তিনি কে আল্লাহ তাহলে পাশের কয়ে আসি এরপর আমার ভাইরা চার নম্বরে পাশের চার ভাগ্য যদি পরিবর্তন করতে চান দান করবেন দানের কারণে যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে আজকে দান করছেন না আপনারা আমি কিন্তু এখনি কমু না বসেন আমরা সবাই দান করছেন তো ইনশাআল্লাহ কৃপন কেউ নাই তো সবাই দান করবেন দান করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দান করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ বলেন এরপরে কয় নাম্বার মাশাআল্লাহ কয় নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আমার ভাইরা ভিতরে বসে আল্লাহর কাছে দোয়া পড়েছিলেন দোয়াটা সবার মুখস্থ আসেনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন মুখস্থ আসে কি এটা কি খালি দোয়া ইউনুস আমরা এটারে বানাই লিছি খালি খতম হুজুর আপনি একটু ফইরা দেন দর্জন ফুলাফন লয়ে পরে হুজুরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন আপনি পড়েন বিপদে পড়ছেন তারপরেও যদি আলেমদেরকে আপনারা খাওয়াইতে চান আলেমদেরকে খাওয়াইয়া বলবেন হুজুর একটু দোয়া করে দেন আর এই দোয়াটা নিজে নিজে পড়বেন রাজি আছেন না ইনশাআল্লাহ নিজে নিজে এই দোয়াটা পড়বেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু ফাস্তাজাবনা লাহু আল্লাহ তাআলা ঠিক যেভাবে তাকে মুক্তি দিয়েছিলেন মুমিনদেরকে আল্লাহ এখনো মুক্তি দিবেন করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য আমরা সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ কয়টা গেল ভাই পাঁচটা হে জায়গায় ছিলাম কয় নম্বরে এজন্য আমার ভাইরা অল্প তুষ্ট হয়ে যান দুনিয়ার জীবনটা বড়ই ক্ষণিকের কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা আখিরাতের সামনে দুনিয়ার জীবনটা সকাল সন্ধ্যার মতো আখিরাতের মুহূর্তগুলোর সামনে যারা কবরে শুয়ে আছে তাদের জীবনের সামনে দুনিয়া 60 70 80 90 100 বছরের জীবন সকাল সন্ধ্যার মতো এত অল্প সময় মুহূর্তের ভিতরে ফুরায় যাবে আখিরাতের সামনে সেই আখিরাতের অনন্তকালের অসীম জীবন যেই জীবনের শুরু হবে কবর দিয়ে যার কোনো শেষ নাই চূড়ান্ত সফলতা যারা অর্জন করবে জান্নাতি হবে চূড়ান্তভাবে যারা ব্যর্থ হবে তারা জাহান্নামি হবে এই কবরটা রওদাতুম মিন রিয়াদিল জান্নাত কারো কারো জন্য জান্নাতের টুকরা বাগান হয়ে যাবে আও হুফরাতুম মিন হুফারিন নার কারো কারো জন্য জাহান্নামের আগুনের কুণ্ডলী হয়ে যাবে কবরের উপরে অংশ আপনি দেখেন নিচের অংশ আপনি আমি দেখি না এই কবরের একদিনের দৃশ্য যদি আপনি আমি দেখতাম নবীজি বলছেন যদি একদিন দেখানো হতো আল্লাহ তাদাফানু একজন দাফন কাফন করত না দুনিয়াদারি কিচ্ছু মনে রাখত না সব ভুলে যেতেন এমন কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেন যদি প্রস্তুতি নেন কবরের জীবনে যিনি সফল বানায় দিবেন তিনি কি এবার আসেন কবরের জীবনে মানুষের নয়টা আফসোস থাকবে কয়টা এই নয়টা আজকের ওয়াজ একটু কম একটা লোক উঠছেন না বারোটার মধ্যে ওয়াজ শেষ হয়ে যাবে 100% নিশ্চিত থাকেন কারণ এর বেশি ওয়াজ আমি এত লম্বা ওয়াজ করি না করতে পারিও না এত জ্ঞানও আমার নাই মুরব্বী একজন খালি যাইতেছে যদিও এলো আয় তাহলে ওয়াশটা একটু লম্বা করার চিন্তা করবো মানে বারোটা ফোন তো আর কি মুরব্বী কি কন মুরব্বী চিন্তা করছে দূরের থেকে আইসি মাশাআল্লাহ উনি আইব যাক লিল্লাহে তাকবীর
এবার কোন এই যে কবরে যারা শুয়ে আছে আফসোস কয়টা দুনিয়ার জীবনে আফসোস কি আরে আমি কামাল ভাইয়ের মতো ফয়সাল হইতেলাম সভাপতির মতো ফয়সা আমার হইল না একলুবি তো চলছি একলুবি ফুটছি কিন্তু এরকম টেহাওয়ালাটা হইতেলাম না ইলার বাড়ি গাড়ি কয়েকটা হয়ে গেছে আমার কিল্লিগা হইল না এরকম আফসোস আছে না নাই আরে ব্যবসা বাণিজ্য কইরাও লাভবান হইতে পারলাম না দুনিয়ার আফসোস পূরণীয় আল্লাহ পূরণ করে দেন তবে চক্ষুটা বন্ধ হওয়ার পরের আফসোস পূরণীয় হবে না দুনিয়ার আফসোসগুলো পূরণীয় আপনি মনে মনে চিন্তা করলেন আমার সন্তানটা কেন মানুষ হচ্ছে না আপনি দোয়া করলেন প্রত্যাশা করলেন মালিকের কাছে চাইলেন যিনি চাইলে আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হবে তিনি কি আফসোস রইল আল্লাহ আমার স্ত্রী কেন যেন খারাপ আচরণ করে ভালো বানায় দেন মুহূর্তের ভিতরে স্ত্রীর স্বভাবকে যিনি পরিবর্তন করে দিতে পারেন তিনি কি দুনিয়ার সব আফসোস পূরণীয় আজ ব্যবসায় ক্ষতি হয়েছে মোটেও টাকা নাই হঠাৎ করে দেখবেন আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়ে দিছে পারে কি পারে না কিন্তু যেদিন আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে এক নম্বর আফসোস হবে হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা হয় মাটি গুলার কোনো হিসাব হবে না আফসোস মালিক আমি যদি মাটি হয়ে যেতাম মাটির সঙ্গে মিশে যেতাম হিসাব লাগতো না সেদিন আফসোস করবে আফসোস গুলা পূরণীয় হবে না দ্বিতীয় নাম্বার আফসোস করবে আফসোস আখেরাতের জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম দুনিয়ায় বসে কেন আমল করলাম না যতজন বেনামাজি নামাজ ছেড়ে দিচ্ছেন হাসতে হাসতে লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা অন্ধকার কবরের ভিতরে আলো নাই অন্ধকার কবরের ভিতরে নাজাতের কোনো উপায় নাই অন্ধকার কবর সব বিচ্ছুরকর হবে সেদিন ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ দাগি দাগি আসামির সঙ্গে জাহান্নামি হয়ে যাবেন আর যে লোকটা নামাজি হবে কানা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা লোকটা দেখবে কে যেন দাঁড়ায় আছে কে গো তুমি সবাইকে রেখে চলে আসলাম আপন আপন আত্মীয় গুলা সব রয়ে গেল কে গো তুমি নামাজ বলবে আজকে তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় গিয়েছি বাতি হয়ে সেদিন জ্বলবে আল্লাহর কাছে সাক্ষী দিবে নামাজের সাক্ষীর কারণে অন্ধকার কবরের ভিতরে যিনি নাজাতের ফয়সালা করে আলো জ্বালায় দিবেন তিনি কি কবরের ভিতরে বাতি জ্বালাতে চান কি করবেন কথা কয় না কি করবেন কিয়ামত যে কত কাছে একটা হাদিস শুনবেন ওয়াজ কত ডিপর্ম কর শরীরটা খালি খারাপ যদি দোয়া করতেছেন তো আপনারা এরপর তো শোনা গেল লোকেরা কয় না দোয়া করতেছেন তো আপনারা আমি বিশ্বাস করি এখানে এরম এরম লোক আছে যাদের চাহনির মধ্যে দোয়া আছে নাহলে এতক্ষণ বসে থাকার কথা না আমি যে বাসা দিয়ে বইছি একদিকে ডেলান দিয়ে কোনো রকম বসে রয়েছে আর এখন এত জোরে জোরে কথা কইতেছে আল্লাহ রহম করছে দেখে আলহামদুলিল্লাহ কোন জায়গা জানি আসিলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি মনে করছিলাম কামাল ভাই কি জানি চিন্তা করতেছে দেখি যে না হুজুর কেমন যে গনায়ছে এটা কনে আল্লাহর হাবিব বলেন আনাস বিন মালিক থেকে বর্ণনা লা তাকুমুস সাআ ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাযুল মাসাজিদু তুরুকাত মুসলমানের সন্তানেরা মসজিদের পাশ দিয়ে দিব্যি হেঁটে হেঁটে চলে যাবে কিন্তু নামাজ পড়ার জন্য ঢুকবে না
ঠিক কইছে পাঁচ জনে আর আপনাদের কাছে এই কথাটা বে ঠিক মনে হয় এটা সহিহ হাদিস কি হাদিস সহিহ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানের সন্তানরা মসজিদে যাবে এখন যায়নি বরেনি সোনাগের লোকের এত ভালো ভরে মসজিদ মাশাআল্লাহ জুমার দিন এখন চিন্তা করেন হুদা জুমার দিন যদি বরে তে কিয়ামত কাছে আইছে না দূরে কাছে আইছে কাছে আইছে হগল সময় বরে না তো ফজরের সময় তিনজন আমি এই দিন এক জায়গায় নামাজ পড়ছি ফজরের সময় দেখি ইমাম সাহেব আর লগে দুইজন আমি আমার ড্রাইভার সাহেব খাদেম সাহেব তিনজন মিললা আমরা হইলাম তিনজন ইমাম সাহেব সহ ছয়জন নামাজের পরে সালাম কালাম দিয়ে কইলাম কি ইমাম সাহেব মুসল্লি তো বেহাল দশা কয় হুজুর কি করা কয়দিন আগেও ভালো ছিল এখন ওই ফ্রি ফায়ার আর পাবজি আর কি কি জানি বার হইছে এগুলো লইয়া ফুলাফানরা দুইটা তিনটাতে সজাগ নামাজ পড়বো কোন সময় ঠিক কইছি তিনজনে যুবকরা তোমরা কও ঠিক আগে বিভিন্ন জায়গায় ফুলাফান দেখলি ভয় পেয়ে যেতাম যে মনে ডাকাইতে এখনই ধরবো যে হুজুর যা আছে দিয়ালাম এখন দিই না ফুলাফান পাঁচটা সাতটা এক লগে আমি মনে করছি এই তো মনে হয় ধরলো যার মনে যেটা লাভ দৌড়ে সেটা এই তো মনে হয় ধরলো দেখি না সব বয়ে বয়ে টিকটাস রাত বাজে দুইটা তিনটা ঠিক কিনা বলে আজ একজন লোক আমরা বলতে পারবো না দাজ্জালের ফিতনার মধ্যে আমি পা দিইনি কোনো না কোনোভাবে দাজ্জালের ফিতনার ভিতরে পা দিয়ে রাখছি ঠিক কিনা বলে কবরবাসীদের আফসোস কয়টা জোরে কন আমরা আছি কয় নাম্বারে মাশাআল্লাহ সুন্দর মনোযোগ আছে দুইটা শেষ এবার কয় নাম্বার শুনবেন তিন নাম্বার আফসোস হবে ইয়া লাইতানি লামুত কিতাবিয়া ওমার আল্লাহ আপনি কেন হিসাব নামা দিলেন আমল নামা দিলেন আল্লাহ আপনি যদি কোনো আমল নামায় না দিতেন যার বাঁ হাতে আমল নামা দেওয়া হবে নিশ্চিত ওই লোকটা জাহান্নামে যেতে হবে আফসোস করে বলবে ইয়া লাইতানি লামুত কিতাবিয়া ওমার আল্লাহ কেন আপনি আমল নামা দিলেন আজকে তো বাঁচার কোনো উপায় নাই সেদিন কবরের মধ্যে বসে আফসোস করবে আমল নামা যদি ডান হাতে পেতে চান আজ থেকে ডান পন্থী হয়ে যান মসজিদের মধ্যে প্রথম কাতারে সামিল হয়ে যান যিনি কবরটাকে আলোকিত বানায় দিবেন তিনি কে এবার কয় নাম্বার আফসোস মাশাআল্লাহ সুন্দর মনোযোগ দাস পিছনে কেডা একজন একজন বহে বাবারে কল সাফা বন্ধ হয় ওনাকে ওয়াজ হলো উজু করতেছে এখন মাশাআল্লাহ থাক ফাওড়া দুই ওষ খেত বাস জোরে একটু সবাই কন্ত আল্লাহ আকবার আপনারা তো বুঝতেছেন না কবরবাসীরা কতটা অসহায় আফসোস নাম্বার কত ভাই সেই আফসোসটা আর পূরণ করার কেউ নাই আফসোস আর আফসোস চার নাম্বার আফসোস করবেন যদি বন্ধু না বানাতাম ওই বদমাইশের সঙ্গে যদি না চলতাম খারাপ লোকটার সঙ্গে যদি না চলতাম আজ কতই না ভালো হতো যিনি জান্নাতের মেহমান বানায় দিতেন তিনি কে বন্ধু কি কবরে গেলে আর নির্বাচন করা যাবো কখন কখন এখন এখান থেকে ঠিক করেন কারে বন্ধু বানাবে আল্লাহরে বন্ধু বানান আমগো দেশে দেখা যায় নিজের বাপের একটু ইজ্জত করে না খাসখাস খাসখাস ব্যবহার বাপের কই তুমি কি বুঝো কিচ্ছু বুঝো না তুমি আমগো কি করছো কিচ্ছু করছো না তুমি কি দিয়ে গেছো কিন্তু বন্ধুর বাপেরে দেখলে আঙ্কেল কেমন আছেন বন্ধুর বাপে আল্লাহ হের ব্যাপারটা কেমন বলা আমার সেরা দুই মন সামার ঠিক কিনা বলেন বাপের পা ধরে মাপ চাই একজন বাপ আপনার অকল্যাণ চায় সব বাপ আপনার কল্যাণ চায় আমি সেই দিন মাহফিল করেছি কাপাসিয়ায়
আমার আব্বা পুরাটা ওয়াজ ঘরের মধ্যে বসে বসে শুনছে আমি আব্বারে কইলাম গাড়িতে উঠার পরে আব্বা আমি একটু বইলে আমার ইজ্জতটা বাড়তো না আব্বা কয় সব মানুষ আমার দিকে তাকায় থাকতো দেখছস এটা অমুক বক্তার বাপ আমার আব্বা অনেক বড় একজন আলেম এখনো আব্বার কাছে আমরা পড়াশোনা করি এত জানলেওয়ালা আলেম কিন্তু নিজেরে কখনো প্রকাশ করে না সব সময় গোপন রাখে আমার সব লোকেরা বলতো এটা অমুক বক্তার বাপ মিডিয়ায় আমার ছবিটা চলে আসছে এটা অমুক বক্তার বাপ বাপের সামনে ছেলে ওয়াজ করছে এটা আব্বা চান নাই ঘরে বসে বসে দোয়া করছে ওই দিন পুরো আলোচনার মধ্যে আল্লাহ নূর ঢেলে দিছে সুবহানাল্লাহ বাপ তো এরকম এই জন্য বাপের মনে কষ্ট দিবেন মায়ের মনে কষ্ট দেওয়া যাবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো বন্ধু নির্বাচন করবেন যুবকরা চুল ডান দিকে নাই বাম দিকে নাই পিছন দিকে নাই সামনের দিক দেয়া হ্যাঁ ওই যে হ্যাঁ ওই যে ফানা দিয়ে রাখছে আবার খেরে পাড়া আছেন আগে আছেন আমার নায়িকা সোনার গাইগুলো খেরে পাড়ার মতো দেখবে সাইড দিয়ে কোনো আনো নাই উপরের দিক দিয়ে আস এইরকম বন্ধুদের পাল্লায় পড়া এই স্টাইলের চুল কাটা যাবে কানের মধ্যে দুল দেওয়া হাতের মধ্যে ছুরি ফিন্দন এরপরে বুরু প্লাক করা ঠোঁটের মধ্যে লিপস্টিক দেওয়া টিকটকের মধ্যে আজাইরা নাচ গান যাবে আরে দোস্ত আয় অসুবিধা কি কিস ইজ্জত সম্মান আজ সব নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য কবরবাসীদের কয় নাম্বার আফসোস চার নাম্বার আফসোস যে কির লিগে এরকম বন্ধু নিয়েছিলেন এরপরে আমার মারা পাঁচ নাম্বার আফসোস ইয়াউমা তুকাল্লাবু জুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা পাঁচ নাম্বার আফসোস করে বলবে আফসোস যদি আল্লাহর পথ ধরতাম নবীর পথ ধরতাম আল্লাহর আনুগত্য করতাম নবীর আনুগত্য করতাম আজকের দিনে যিনি সফল বানায় দিতেন তিনি কে আফসোস নাম্বার কত আরো জোরে এবার যাব কত নাম্বার মাশাআল্লাহ সবগুলা কোরআনের আয়াত পড়বেন আর চিন্তা করবেন কই আছেন আপনারা এই সব আফসোস কবরবাসীরা কর এরপরে আফসোস ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا নিজের হাত কি নিজে কামড়াবে আর বলবে আফসোস কেন নবীজির পথ ধরে চললাম না কেন সুন্নত গুলা মানলাম না আজ মুসলমানের সন্তান গড়ে গড়ে তাকায় দেখেন অধিকাংশ মুসলমান আছে ইমানের দাবি করে কিন্তু উম্মত হওয়ার দাবি করলেও সুন্নত মানে না ঠিক কিনা বলে মহিলারা দেখবেন আগলা চুল পরে আপনাদের সোনারগাঁয়ের ভাষায় কয় নকল চুল কিছু আসেনি এখন এরপরে চুলের ঘোড়ার মতো কালার বানায় স্বেচ্ছা ওই যে কি কয় কারেন্টে হিট টিট দিয়া ঘোড়ার মতো কালার এরপরে মুতাফাল্লিজাত দাঁতের দেখবেন সিহন করে সুক্কা করে বেহা করে তেরা করে আসেনি আর কথা কেন আসেনি এরপরে দেখবেন বুরু প্লাক না মিসাওয়াল মোতানাম মিসাব বুরু কাটতে একবারে সিকন করে ফেলছে আসেনি তো এরপরে দেখবেন তিল টিল কিছু আসেন না হঠাৎ করে একটা তিল দিয়ে আনছে ক হুজুর তিল এনা দিছি ট্যাটো আঁকি নেই এটাও কি ট্যাটো এটাও কি আল্লাহ এটা দেয় নাই এই সৌন্দর্য তুমি লাগাতে পারবা না এই ট্যাটুগুলার কারণে শরীরের ভিতরে পানি ঢুকে না স্কিন ডিজিজ হয় এজন্য নবী বলেছেন লানাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা ওই মহিলার উপর আল্লাহ লানত ওই পুরুষের উপর আল্লাহ লানত যে ট্যাটু আঁকবে আছে না নাই এখন চিন্তা করেন এই রকম কাজ এখন সারা দিকে ছড়ায় আছে দেখবেন আমাদের ভিতরে মহিলারা এখন এমন হয়ে গেছে আর না না কিছু কইলেই আপনি কইছেন আব্বার একটু এক হাজার টেহা দিন কই টেহা এক হাজার আব্বারে দেওয়ার না তোমার দাও 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 আমারে দাও সব আমার নামে দিয়ে দাও এমন মহিলা এখন আছে না না এরপরে দেখবেন মান না না
কথা একটা কইলি খোটা দেয় কয় যে আমি দেখি আপনার ভাত খাইলাম অন্য মহিলা হইলে ফোলাও খাইল হইলে এ কথা কয়নি আমি দেখি ভাত খাইয়া গেলাম অন্য বেডিরা হইলে ফোলাও খাইল হইলে এ কথা কেডা কেডা শুনছেন না বিয়া করছেন একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ শুধু দুইজন লোক হাত তুলছে না দুইজন বুঝজি হাত তুলছে যে হুজুর আমার বউয়ে এই কথা বলে নাই মানে বউ খুশি আর হগলতের বইয়ে কথা কইছে আমি দেখি আপনার ভাত খেয়ে গেছে নাহলে অন্য বেডি হইলে ফুলাও খাইলে হইলে কয়নি এরকম কথা এরপরে দেখবেন হান্নান আপনি কইছেন একটু ফানিটা দেও সাহেব কো তোমার ফানি তুমি লয়ে খাও কয় মুরব্বীরা চায় দিছে হুজুর এই কথা যদি আমগোস যুগে কই তো উপায় আছে এটি বড় লোকের মধ্যে বেশি একজনে কইছে এমন বড় লোক আর গরিব নেই হগলতের মধ্যে বাড়ছে এরপরে দেখবেন কান্না সুপ করে এক জায়গার মধ্যে আপনি বসছেন সুফার মধ্যে আটকা সুপা টান মারছে কি ও সুপা টানো কি লিখে আমার বাহির বাইতে আনছে কয়নি ওই যৌতুক লইছেন এটার মধ্যে আরাম নাই হারামের মধ্যে কি নাই এরপরে দেখবেন হাদ্দাকা সারা সোনার গাঁও খুঁজতে 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 একটা শাড়ি আনছেন বিজদে আপনার গেঞ্জি ছিঁড়ে গেছে আয়না দিছেন বউ দেহ কি সুন্দর শাড়িটা আনছে দেখ কি কইছে কি আনলেন এটা কিন্তু মরা কালার জামাই কো আল্লাহ এর আগে যদি মইরো যেতাম তত শান্তি পাইলাম বলে আল্লাহ এগুলা কি আসেনি কয়জন মাথা নিচের দিকে দিয়ে চিন্তা হতেছে আল্লাহ সবই তো হয়ে গেছে এরপরে দেখবেন সাদ্দাকা কথাটা কইয়া মাটি ফালাইতে পারে না এর আগে যুদ্ধ শুরু হয়নি ঠিক কইছে দুইজনে এর মধ্যে একজন বিয়ে করছে একজন করছে না এরপরে দেখবেন বাররাকা এমন সব মহিলা শুধু তর্কই করে না স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না আছে না নাই মনে হয় এগুলো একটা না থাকলে ওইটা ব্যক্তিত্ব বেশি যে জোরে আসে করে চিল্লান দিলেন আপনারা তার মানে বুঝতেছেন দুনিয়া এখন শেষের দিকে আস আফসোস নাম্বার কত মাশাআল্লাহ কত শেষ ছয় শেষ এবার আসেন আমার ভাইরা আফসোস নাম্বার সাত সাত নম্বরে লোকের আফসোস করবে ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাউজান আযীমা হায় আল্লাহ বড়ই আফসোস লাগতেছে দুনিয়ার জীবনে যদি ওই ওই লোকদের সঙ্গে চলতাম ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাউজান আযীমা ভালো ভালো লোকদের সঙ্গে যদি চলতাম নামাজিদের সঙ্গে যদি চলতাম মাহফিলে কথাগুলো হয়েছিল যদি আমল করতাম যিনি আমাদের কাজকে সফল বানায় দিতেন তিনি কে কয় নাম্বার আফসোস এখন থেকে চলবেন কাদের সাথে ভালো ভালো লোকদের সাথে কাদের সাথে কয় নাম্বার মাশাআল্লাহ আর দুইটা আছে সময় শেষের দিকে সেক্রেটারি গ্রিন সিগন্যাল দিয়ে দিছে হুজুর সময় শেষ তার মানে আমরাও শেষের দিকে গুছায় আনতেছি আপনি করে আগ্রহের কমতি হয় না আলহামদুলিল্লাহ আসেন তো ইনশাল্লাহ এখন জেলা উঠবো আস্তে করে আদর করে বয় দিয়ে যে একটু বন বয়া শূন্য যান কয় নাম্বার সবাই কন কয় নাম্বার ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা আফসোস করে বলবে আফসোস কেন দুনিয়ার জীবনে পীরের পায়ে সেজদা দিয়েছিলাম কেন দুনিয়ার জীবনে কবরের মধ্যে সেজদা দিয়েছিলাম কেন ল্যাংটা বাবার পিছনে ছুটলাম আর মনে করলাম ল্যাংটা বাবা সন্তান দিবে এই রকম যত শিরক আছে মুশরিকরা আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উশরিক বি রব্বি আহাদা আফসোস কেন আল্লাহর সঙ্গে শিরিক করেছিলাম শিরিক ছেড়ে দেন আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় সমুদ্র পরিমাণ হয়ে যায় আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে কয় নাম্বার গেল ভাই এবার শেষ নয়টা আফসোস ওয়াজ কিন্তু আরো একটা ভাই রয়েছে জান কই দুজনে কুন্ডা ভাই কত দেই কয় নাম্বার লিল্লাহে
শুনছেন বটা ভাই মাশাআল্লাহ সোনার গোমাংশের ওয়াজ শুনেই একটা শান্তি দেখছেন এত নম্বরে নম্বরে নাম্বার হওয়ার পরেও আপনি করে এক এক নাম্বারটার মনে আছে আলহামদুলিল্লাহ তাহলে এখন কয় নাম্বারটা আছি না নয় নাম্বারটা বাহির হইছে বাবা নয় নাম্বারটা শেষ হোক পরে ইনশাআল্লাহ শেষটা শুনাবো কবরবাসীদের শেষ আফসোস কবরবাসীর আফসোস করে বলবে ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين أفسوس করে বলবে কেন কুরআন কে মিথ্যা মনে করেছিলাম কেন আল্লাহর আয়াতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম কেন আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় কথাগুলো বলেছিলাম কেন ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় কথাগুলো বলেছিলাম আফসোস কেন মুমিনদের সঙ্গে চলি না আজ মুমিনদের সঙ্গে চলে চক্ষুটা বন্ধ করে ফেরেশতা এসে আপনাকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদু চক্ষুটা বন্ধ হওয়ার আগে ফেরেশতা হাজির হয়ে যাবে আপনাকে বলবে আর ভয় পেও না দুশ্চিন্তা করো না ওয়াদা মাফিক যিনি তোমাকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে আপনি হাসতে হাসতে মারা যাবেন বুঝবেন কেমনে আলামতটা শুনলে যান আল্লাহর রাস্তা মাশাআল্লাহ আসেন দুইজন একটু টান টান দিয়ে লাইছেন উঠব কই শুননা যান বাস ব্রেক করে ফেলাইছে লিল্লাহে তাকবীর আল্লাহু কয় নাম্বার আফসোস কোন জায়গা জানি গেছি নয় নাম্বারটা কইতে গিয়া কোন জায়গা গেছি মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর আমি নিজে ভুলে গেলে কি হইব শ্রোতা একবারে একের শ্রোতা খুজুর হাসতে হাসতে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বিহামদিহি হাসতে হাসতে যারা জান্নাতে যেতে চান চক্ষুটা বন্ধ হলে আপনি যখন কবরে রেখে চলে গেছেন আপনার দাদাকে কবরে রেখে চলে গেছেন আপনার দাদিকে কবরে রেখে চলে গেছেন নানাকে কবরে রেখে চলে গেছেন নানিকে কবরের মধ্যে রেখে চলে গেলেন আপনি আপনার মাকে মায়ের কানের দুলটা আপনি খুলে রাখতে পেরেছেন নাকের ফুলটা আপনি খুলে রেখেছেন মা নাক ফুল তোমাকে দিয়ে দেওয়া যাবে না গলার চেইনটা আপনি খুলে রেখেছেন হাতের বালাটা আপনি খুলে রেখেছেন সব খুলে রাখা যায় গুনাগুলা খুলে রাখা যায় না সেই কবরে মানুষ শুয়ে যাওয়ার পরে কবর এমন ভাবে চাপ মারে ডানের হার গুলা বাম দিকে চলে আসে বামের হার গুলা ডান দিকে চলে যায় মাটি এমন ভাবে চাপ মারে দুনিয়া সব পরে থাকে আপনার খাটের ভিতর আরেকজন গিয়ে ঘুমায় আপনার কাপড় চোপড় সব বন্টন হয়ে যায় শুধুমাত্র আপনি থাকেন না সব দখল হয়ে যায় শুধু যদি আজকের এই মাহফিল থেকে চতুর্থ নম্বর নসিহত ওমান আরাদা ওয়াইদান ফাল মাউত ইয়াকফি কেউ যদি জীবন পরিবর্তন করতে চায় জীবনটাকে যদি ঠিক বানাতে চাও গুনাহগুলা যদি ছেড়ে দিতে চাও শুধুমাত্র মৃত্যু নামক বক্তা থেকে শোনো মৃত্যু নামক শিক্ষা থেকে শিক্ষা না যদি আপনি মনে করেন আজকের রাতটা শেষ রাত হয়ে যাবে আপনি যদি মনে করেন আজকের রাতটা বিদায় রাত হয়ে যাবে আজকের রাতে আপনি গুনাহ করে ঘুমাতে পারবেন না খারাপ ভিডিও দেখে ঘুমাতে পারবেন না বাজনা শুনে ঘুমাতে পারবেন না নামাজ কাজা করে ঘুমাতে পারবেন না আজকের রাতটাকে শেষ রাত মনে করেন প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময়
দুইটা আমল করে ঘুমাবেন এক নাম্বার আমল হলো এক নাম্বার আমল হলো যদি আপনি সওয়াবের কাজগুলো দেখেন আপনার মনটাকে আনন্দিত মনে করবেন যখনই আপনি সওয়াবের কাজ দেখলেন খুশি হয়ে যাবেন গুনাহের কাজ দেখবেন আপনি যখন ব্যথা পেয়ে যাবেন বলবেন আল্লাহ না বুঝে গুনাহ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আপনি বিশ্বাস করেন আল্লাহর হাবিব বলেন ফান্তা মুমিন ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়াতুক ফান্তা মুমিন তুমি যদি ভালো কাজ করলে তোমার হৃদয়টা আনন্দ পায় আর যদি খারাপ কাজ করলাম তোমার ভিতরে যদি ব্যথা সৃষ্টি হয়ে যায় আপনি বুঝবেন আপনি মুমিন ওই দিনের ঘুম শেষ ঘুম হয়ে যেতে পারে আন্নাউমাখুল মাউত এই কত এমন অনেক লোক আছে ঘুমের ঘোরে শেষ বিদায় নিয়ে ফেলেছে পরের দিন মাইকের ভিতরে উমুকের নাম উমুক উমুকের ছেলে উমুক আজকে একটু আগে ইন্তেকাল করেছে এতটার সময় তার জানাজা হবে দিব্যে আপনি জানাজার ভিতরে আসলেন যোহরের নামাজে হাজির হতে পারেন নাই আপনি বুঝবেন জানাজা দেখলেন শিক্ষা নিতে আপনি পারেন নাই ঠিক কিনা বলে এজন্য চার নাম্বার নসিহত ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউত ইয়াকফি আপনি আমি যদি মৃত্যু নামক বক্তা থেকে শিক্ষা নেই এক এক জন যখন মৃত্যু বরণ করেছে আল্লাহর হাবিব যখনই জানাজার নামাজের সময় হতো নবীজি বলতে সল্লু কবরান তুসাল্লা আলাইহ নামাজ পড়ো একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ দেখেন আবু তালেব সাহেবের বাবা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ সকাল 9টায় জানাজা হবে দেখেন এই যে ওয়াজ করতেছিলাম আজ একজন দুনিয়া থেকে চলে গেছে কি নাই ওনা এই মাত্র চলে গেছে ওনার সন্তান সন্ততি আছে উনিও সব দেখতেছিলেন মালাকুল মউতের সামনে সাত আকাশ আর সাত জমিনটা একটা থালা একটা প্লেটের মতো যখন যেখানে যেথায় যেই সময়ে জান কবজ করতে বলে যেখানে বলে সেখানে জান কবজ করতে এক মুহূর্ত সময় লাগে না কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সব প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আজও চলে গেলেন প্রতিটা মুহূর্তে মানুষগুলা দুনিয়া থেকে চলে যাচ্ছে শুরু হয়ে যাবে তার এমন একটা জীবন সন্তানরা রেখে চলে আসবে হাত্তা ইয়াসমা সিমান আলাইহ পায়ের আওয়াজগুলো শুনবে বড় একা হয়ে যাবে সেই অন্ধকার একা ঘরে তার নামাজ আলো হয়ে দাঁড়ায় যাবে সাক্ষী হয়ে কথা বলবে আজকে থেকে নামাজি হন বেনামাজি যারা থাকবে ফেরেশতারা বলবে তারিকুস সালাত নামাজ পরিত্যাগকারী এসেছে মদ খেয়ে কেউ মারা গেলে যেভাবে সবাই বলেন মদ খোরটা মারা গেছে বেনামাজি মারা গেলেও ফেরেশতারা বলে বেনামাজি মারা গেছে বেনামাজি এসেছে তারিকুস সালাত এসেছে বেনামাজি এসেছে নামাজের দিকে আসেন আপনার আমার কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে আপনার আমার এমন একটা জায়গা সবার জন্য ডাকতেছে আপনাকে আমাকে এই ঠিকানাটা দেখবেন মনগুলার ভিতর থেকে অহংকার দূর হবে এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে খুব কাঁদতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিগুলা ধরে বলতেন
مكانك تحت التراب وعلي এই কবরের মাটির নিচে তোর জায়গা হয়ে যাবে দুনিয়ার জীবনে কে তোকে কত সম্মান করলো কত মানুষ তোকে কত ইজ্জত দিল একদিন এই মাটির নিচে তোর জায়গা হয়ে যাবে একবার চিন্তা করবেন এমন জীবন গঠন করবেন আপনি চলে গেলে মানুষ কবরের পাশ দিয়ে যাবে আর বলবে আল্লাহ লোকটা বড় আল্লাহওয়ালা লোকটা বড় দিনদার ছিল এমন জীবন গঠন করবেন না মানুষ যাবে আর বলবে লোকটা বড় খারাপ ছিল লোকটা বড় অন্যায়কারী ছিল এমন জীবন গঠন করে যাবেন না সেরাদের সেরা হয়ে যাবেন যিনি আপনাকে ডেকে ডেকে কবরে জান্নাতের নিয়ামত দিবেন তিনি কে কবর সম্পর্কে আজকের এই মাহফিলে যতগুলা কথা বললাম আমার ভাইরা আমার কখন মৃত্যু চলে আসে জানেন আপনাদের কখন মৃত্যু চলে আসে জানি না তবে হ্যাঁ ভালো মৃত্যু কার হয়েছে একটু আগে সম্পর্কে ওনার ফুফা দুনিয়া থেকে চলে গেলেন সব রেখে চলে গেছে আপনি কেমনে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবেসে মৃত্যু দিয়েছে ছোট্ট একটা আলামত বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো যে আল্লাহ আমার উপরে খুশি আছে খুশির উপরে আমার মৃত্যু হয়েছে কেমনে বুঝবো আল্লাহর হাবিব বললেন আইওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি মৃত্যুর আগে কোন না কোন একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিবে আপনি সেজদায় আছেন আল্লাহ ডাক দিবে গোলামার সুবহান রাব্বানা বলে বলে আপনি আল্লাহকে ডাকতেছেন নিথর দেহটা নিথর হয়ে গেছে লোকেরা এসে ধাক্কা দিয়েছে সিজদা অবস্থায় আপনি পড়ে গেলেন বুঝবেন যিনি ভালো কাজের উপরে কবুল করে নিয়েছেন তিনি কে মদিনায় মৃত্যুবরণের শখ করবেন আল্লাহ যদি আপনার নবীর মদিনায় মৃত্যুবরণ করতে পারতাম এবারেও মদিনায় গিয়েছি বারবার বলেছি আল্লাহ আর কবে আসতে পারবো জানি না যদি এবারে আশা শেষ আশা হয় আর যদি আল্লাহ মৃত্যু লিখে রাখেন আপনার হাবিবের মদিনায় মৃত্যুটা দিয়ে দিন এই দোয়া জানা করবে আল্লাহর হাবিব বলেন আনা শাহিদুল্লাহ আল্লাহর কাছে দাঁড়ায় আমি নবী সাক্ষী দিব আল্লাহ আমার এই উম্মতটা বড় আমার আশিক ছিল নবী যদি সাক্ষী দেয় যিনি মাফ করে দিবেন তিনি কে আমার ভাইরা কোরআন তেলাওয়াত করতেছেন রোজার মাসে রোজা মুখে আছেন হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছে নজির আছেন এরকম বুঝতে হবে আল্লাহ পছন্দ করছে পছন্দের উপরে শেষ কালেমা পড়তেছে জবান দিয়ে উচ্চারণ হচ্ছে তালকিন হচ্ছে বারবার কালেমা পড়তে পড়তে ওই একটা ডুক পানি বাকি আছে সবাই কইতেছে এক ডুক পানি খাওয়া ওই এক ডুক পানি মুখের ভিতরে দিস দেওয়ার পরে শেষ হায়াতের জীবনটা এমন হাত্তা তাস্তাকমিলা রিজকা রিজিকটা পূর্ণ হওয়ার আগ পর্যন্ত হাত্তা তাস্তাকমিলা রিজকুহু যতক্ষণ রিজিক পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত কারো মৃত্যু হবে না আমি একদিন একটা ভিডিও দেখতেছিলাম একটা চাইনা ভিডিও চাইনিজদের ভিডিও দেখি একটা কাঁকড়াকে সবজিগুলার সাথে কাঁকড়াটা রান্না করার জন্য জীবন্ত কাঁকড়াটাকে ছেড়ে দিয়েছে কিন্তু কাঁকড়াটার পাশেই একটা ভুট্টা অবাক হয়ে দেখতেছি আগুন জ্বলতেছে টকবক টকবক করতেছে তরকারি ওইখান থেকে কাঁকড়া বসে বসে ভুট্টাটা খাচ্ছে আমি চিন্তা করলাম আল্লাহ তার এই রিজিকটা এখনো তুমি বাকি রাখছো এই জন্য তার মৃত্যু হচ্ছে না জোরে করে আল্লাহু আকবার এই জন্য আপনার আমার রিজিক পূর্ণ হবে দুনিয়ার পিছনে খুব বেশি দৌড়ায় কোনো লাভ নাই দুনিয়ার পিছনে দৌড়ায় লাভ নাই আখেরাতের সামনে সকাল সন্ধ্যার সমান হবে সকাল সন্ধ্যার ভিতরে 60-70 বছর ফুরায় যাবে
আখিরাতের জীবনটাকে সুন্দর করার জন্য আজকের নসিহতটাকে কাজে লাগান। নামাজ দিয়ে শুরু করেন আজকের ঈশার নামাজ। এখান থেকে যাওয়ার আগে পড়বেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন না আগামী কাল থেকে পড়বে, সিদ্ধান্ত বাদ দেন আজকে থেকে পড়বে। এই রাত যদি জীবনের শেষ রাত হয়ে যায়, শুধু ভালো কাজের নিয়ত করলেন, করতে পারেন নাই, শুধু সিদ্ধান্ত নিলেন ভালো কাজগুলা করতে পারেন নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পুরো ভালো কাজ করলে যেই পরিমাণ সওয়াব হতো আমল নামায় সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখে দিবে। সকলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا، فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। ওয়াকালা তাআলা ফি শানি হাবিবিহি মুখবিরা ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.